মোটর বাইকের সাথে চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ মন্তেশ্বরে। আহত হয়েছেন দুই যুবক, গুরুতর আহত অবস্থায় তারা বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সন্ধে 7টা নাগাদ মেমারি মালডাঙ্গা রোডে পিপলন বাজারের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধে মন্তেশ্বরের কুসুমগ্রামে ওই যুবক মেমারি থেকে কুসুমগ্রামের দিকে ফেরার পথে পিপলনের কাছে বিপরীত দিক থেকে আসা কুসুমগ্রাম থেকে মেমারির দিকে যাওয়ার একটি চার চাকা গাড়ি বাইকের মুখোমুখি ধাক্কা মারে। বাইকে চেপে থাকা দুজন ছিটকে পড়ে যায় রাস্তার ধারে, মাথায় ও হাতের শরীরে বিভিন্ন অংশে আঘাত লাগে। মন্তেশ্বর থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহত দুই বাইক আরোহীকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের গুরুতর আঘাত থাকায় বর্ধমান হাসপাতালে পাঠানো হয়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। চালাচ্ছিল না, ও পেছনে বসছিল, রনি বলে একজন আছে, ও সামনে চালাচ্ছিল চালাচ্ছিল দিয়ে বোলোরো বোলোরো যেখানে সেই দুধের গাড়ি নাকি বলে ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, মেরে দিয়ে সামনাসামনি মেরেছে, সামনাসামনি দিয়ে তারপর কি হলো? গাড়িটা অ্যাক্সিডেন্ট করা মাত্রই গাড়ি চলে যায়, পুলিশ ধরেছে গাড়িটাকে, গাড়িটা পুলিশ আর আগেই গাড়ি চলে যায়, পুলিশ ধরছে না গাড়িটাকে, ধরতে পারেনি দিয়ে তারপর আপনারা উদ্ধার করে নিয়ে গেলেন নাকি? দুজনে মিলে মোটরসাইকেল করে একজন গিয়েছিলাম, গিয়ে দুজনকে সঙ্গে করে নিয়ে এসে হসপিটালে দিয়ে। আঘাত ওদের গুরুতর? আঘাত এখন মোটামুটি সিলাই টিলাই হয়েছে, এখন কত কি হয় ডাক্তার দেখছে বলবে। ফেটেছে নাকি? হ্যাঁ, ফ্র্যাকচার হয়ে গেছে, এখানে মাথার কাছে সিলাই হয়েছে, এখান থেকে এটা অনেকটা মানে একদম জাত অবস্থা, চোখটা নষ্ট হয়ে যাওয়ার মতো। বর্ধমান পাঠাবে? দেখি বর্ধমান পাঠানোর চান্স আছে। বর্ধমান পাঠানো দুজনা কি? দুজনা কি? তাহলে ওদের বাড়ি দুজনারই কুসুমগ্রাম বাড়ি? দুজনারই কুসুমগ্রাম। ওরা কি বন্ধু? হ্যাঁ, একসাথে থাকে, কাজ বন্ধ করে। কোথায় গিয়েছিল? ওরা মেমারি গিয়েছিল। মেমারি ওই মোটরসাইকেল করি? মোটরসাইকেল করি দিয়ে হয়েছে। ওই কটার সময়? ওই তখন 6টা সাড়ে 6টা কি 7টা এরকম টাকা হবে রাতে। রাত্রি আজকে? আজকে। তা দিয়া কোনো মনসর হসপিটালে ভর্তি নাকি? হসপিটালে। তাহলে গাড়ি ধরতে পারে? চিকিৎসা করছে, পুলিশ গাড়ি ধরতে পারেনি এই পর্যন্ত। আর ইয়েকে ধরেছে নাকি? মোটরসাইকেল ভাঙচুর হয়ে ভেঙে গেছে? মোটরসাইকেল একদম যাত অবস্থা, মোটরসাইকেল আর ইয়ে নাই। এরা কি রাস্তায় পড়েছিল নাকি? রাস্তায় পড়েছিল, আমরা গিয়ে নিয়ে এলাম উদ্ধার। আর কে দেখলো? দেখলো পাড়ার ওই সব ওই আশেপাশের লোক, আশেপাশে যা জনসাধারণ ছিল তারাই দেখেছে। দিয়ে আপনার নাম? আমার নাম সুলতান মল্লিক। আপনার সম্বন্ধী? আমার সম্বন্ধী। কী নাম সম্বন্ধী? সাইফুল শেখ। আর ওর বন্ধুর নাম হচ্ছে রনি শেখ। বাড়ি কোথায়? কুসুমগ্রাম। কুসুমগ্রাম বাড়ি? আপনার বাড়ি? কুসুমগ্রাম। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।